ভিউয়ার্স, তো আমি এখন আছি আশুলিয়া এলাকায়। এলাকাটা খুবই সুন্দর, আসছি এখানে বেড়াতে আপার বাসায়। আসার পরে হলো এখানে যে ওয়েদার, এলাকার যে সৌন্দর্য, এই সৌন্দর্যের টানে আর ঘরে বসে থাকতে পারলাম না, তাই আসলাম এখানে ভিডিও শ্যুট করার জন্য। আমি সৌন্দর্যটা উপভোগ করতেছি, প্লাস আমি চাইতেছি এই সৌন্দর্যটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। সো ভিডিওটা করতেছি, যদি ভালো লাগে দেখবেন ভিডিওটা। এখানে খুবই ফ্রেশ সবজি চাষ করা হচ্ছে, দেখছেন। এখানে বসে আছি একটা ভেন্ডি ক্ষেতের পাশে, ভেন্ডি বা ঢেঁড়স যাই বলেন আপনারা, যা গ্রামের ভাষায় যা বলেন। এখানে বাতাসে পাতাগুলো হেলতাছে ডুলতাছে, খুবই ভালো লাগে। কি সুন্দর শাক চাষ করা হয়েছে এখানে, পুঁই শাকের গাছ দেখতে খুবই ভালো লাগছে, এবং কি এগুলা খাইতেও খুব ভালো লাগবে আশা করি। ছাগল বলেন এখানে দেখছেন কি সুন্দর দন্দুল গাছের ফুল, অনেক সুন্দর। দুই একদিন পরে এখানে দেখা যাবে সব ফুলের জায়গায় দন্দুল দিয়ে ভরা থাকবে, খুবই সুন্দর। জানলা দিয়ে রাখছে তারা। এখান থেকে ঢাকা শহরে মূলত এরকম প্রত্যন্ত গ্রাম থেকে ঢাকা শহরের আশেপাশে এগুলা থেকে আমরা যে ফ্রেশ সবজিগুলো পাই এখান থেকে তার যোগান যায় বেশিরভাগ। আর দূর দূরান্ত থেকে যে সবজিগুলো আসে ওইগুলো আস্তে আস্তে তেমন একটা ফ্রেশ থাকে না, এগুলাই যায়। একটু চড়া দাম হলেও আমরা ফ্রেশ সবজিগুলো খাইতে পারি মূলত এইগুলা এলাকার জন্য। এখন আছি বিয়ার্স আসলে আর এখানে তুরাক নদীর পারে, দেখেন এখানে অনেক কিছু আছে। যারা গ্রামের সৌন্দর্য বা নেচার প্রাকৃতিক দৃশ্য পছন্দ করেন তাদের জন্য জায়গাটা সবচেয়ে বেস্ট হবে। আসি নদীর পারে আসি, এখানে পানি হয়েছে দেখতে জোস লাগতেছে, এর জন্য আসলাম দেখার জন্য।
সুবিয়ার্স হাঁটতে জায়গায় আসলাম, এসে দেখি দুই তিনজন বসে মাছ। অনেকক্ষণ বসে থাকলাম ওই ভাইয়ের কাছে, বসে দিয়ে মাছ মারতেছে, বাট তখন বসে থাকার পরেও একটা মাছও পেল না, খুবই হতাশা দেওয়া। অনেকক্ষণ ধরে টোপ দিয়ে বসিতে বসে আছে, মাছ পাওয়া গেল না। আসল কথা বলতে কি, মাছ না পাওয়ার কারণ আছে, এই নদীতে অনেক কলকারখানার বর্জ্য প্লাস মানুষের যে গৃহস্থলীর যেই বর্জ্যগুলো থাকে, বাথরুমের বজ্রগুলো থাকে, এগুলা এই নদীতে ছেড়ে দেওয়া হয়েছে। ছেড়ে দেওয়ার পরে হয়েছে কি, আগের মতো তেমন একটা মাছ পাওয়া যায় না। আর বাংলাদেশে সব জায়গায় এখন এই অবস্থা চলতেছে, তাই আমাদের দেশি মাছগুলার এত দাম আর এত দুর্লভ হয়ে গেছে, এগুলা সহজে পাওয়া যায় না। অনেকক্ষণ ঘুরলাম, ঘোরার পরে আনন্দ মুহূর্ত কাটাইলাম, আনন্দ মুহূর্ত খুবই ভালো লাগলো। এখন আমরা বাসায় যাওয়ার পথে আছি, তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করতে হবে, আজকে আর টাইম নাই। আমার আব্বা জানে এখানে থাকবে না, উনি বাসায় যাওয়ার জন্য জেদ ধরছে, সো এখন বাসায় চলে যাব। সবাই ভালো থাকবেন,